গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাপি সানডে। প্রচণ্ড ঠান্ডা আজকে, প্রচণ্ড হাওয়া তো দিচ্ছেই, তার সঙ্গে ঠান্ডা আছে। আমি বেরিয়ে পড়েছি সকালবেলা, কারণ কালকে রাত্রি থেকেই মনটা একটু মাটন মাটন করছিল, আর মাটন খেতে ইচ্ছা হলেই আমরা চলে আসি চিড়িয়ামোর, দমদম চিড়িয়ামোর। অ্যাকচুয়ালি চিড়িয়ামোড়ে পাখিজা বলে একটি দোকান আছে, জাস্ট চিড়িয়ামোর থেকে বাঁদিকে টার্ন নিলেই পাখিজা, ওখান থেকে একটু মাটন নেবো, নিয়ে আবার বাড়ি ফিরবো, আর বাদ বাকি যা যা বাজার আছে করে আসুন দেখি পাখিজার দোকানটা আপনাদের কিছু নিয়ে দিই। এই হলো পাখিজা, চিড়িয়ামোর থেকে জাস্ট আপনারা বাঁদিকে গেলেই, শ্যামবাজারের দিকে যেতে গেলেই পাখিজা পড়ে। এর একটাই ইউএসপি, এখানে আপনি ঠকবেন না, বাচ্চা থেকে বয়স্ক যেই আসুক, চিনুক বা না চিনুক, ঠিক জিনিসটা পাবেন। নমস্কার বন্ধুরা, আবার আড্ডা দিতে চলে এসেছি বাবুলের পক্ষ থেকে, আমি শাহানা। আজকে সানডে, হ্যাপি সানডে। তো আজকে বাড়িতে অনির্বাণ সকালবেলা মাটন নিয়ে এসেছে, রবিবারের যে মাংসের ঝোল ওটা নিয়ে আমি খুব নস্টালজিক। ছোটবেলায় আমার এখনো মনে আছে, বাবাই বাজার থেকে নিয়ে আসতো, আর বাবাই বাইরে থাকতো, পরে সে গল্প একদিন করবো, আমার কর্মসূত্রে বাবাই বাইরে বাইরেই থাকতেন উনি। তো ওই রবিবার সানডে করে মাংসটা আসতো, আর মা সেটার একটা পাতলা লাল মানে সোনালি রঙের একটা ঝোল করতো। তো সেই মেটাতেই আমি এখানেও বিয়ের পরও আমি এই মাটন দিয়ে কোনো এক্সপেরিমেন্টে যাই না, মাটন দিয়ে চিকেন দিয়ে অনেক রকম রান্না করি, কিন্তু মাটন দিয়ে ওই রবিবারের মাংসের ঝোল যেটা, মানে আমার কাছে ওইটাই টাইটেল আজকের। তো সেটা তৈরি করার জন্য আমি কি কি নিয়েছি একটু দেখিয়ে দিই। এখানে মাটন আছে, 500 গ্রাম মতো মাটন অনির্বাণ নিয়ে এসেছে, তার সাথে 3টে মাঝারি পেঁয়াজ কুচোনো, 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1টা টমেটো। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি কাঁচা পেঁপে কুড়িয়ে রেখেছি কিছুটা, আলু তো মাস্ট, এই আলুটা দিয়েই বেশি টেস্ট হয় মনে হয়, বাঙালির মাংসে আলু ছাড়া চলে না, আলু নিয়েছি 3টে, গোটা গরম মশলা, তেজপাতা, লঙ্কা দেখে বুঝতেই পাচ্ছেন ঝাল বেশি খাই, কাঁচা লঙ্কা, এছাড়া নুন হলুদ, দেখানো রোজ রোজই তো দেখাচ্ছি, নুন হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি কিন্তু অল্প পরিমাণে দেবো, কারণ আমার ঝোলটা একটুখানি সোনালি হবে, আর জিরে গুঁড়ো আমি দিচ্ছি। ম্যারিনেশনের সময় আমি শাহি গরম মশলা ব্যবহার করি ম্যারিনেট যখন করব, আর আমি আরেকটা যেটা দিই, কোথায় গেল, হ্যাঁ, গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য। রান্নাটা সর্ষের তেলে করি আমি, চলুন দেখছি, দেখাই কিভাবে আমি রান্নাটা করছি। এই রান্নাটায় কোনো এক্সপেরিমেন্টে আমি যাই না, কিচ্ছু না, সিম্পল পাতলা একটা মাংসের ঝোল হবে, আর তার সাথে গরম ভাত দিয়ে রাতে খাবো। মাটনটাকে ম্যারিনেট করে নিই। আমি একটু বলে রাখি, আমার না র রেড মিট যেটা তাতে অ্যালার্জি আছে, মানে কাঁচা রেড মিট আমি যদি হাত দিয়ে ম্যারিনেট করি তাহলে আমার প্রচণ্ড হাত চুলকায় একটা অ্যালার্জি আছে, বাট ওয়েন ইট ইজ কুকড, মানে ওর জন্য রান্না হয়ে যাচ্ছে তখন খেতে কিন্তু আমার সমস্যা হয় না। তো যার জন্য আমি এখানে ম্যারিনেশনের জন্য একটা স্পুন ইউজ করছি, আপনারা তো হাত দিয়েই মাখবেন, কারণ মাংস হাতে মাখার মধ্যে যে মজাটা রয়েছে সেটা কিন্তু স্পুনে থাকে না। যাই হোক, একটু করে নিই ম্যারিনেটটা। সব মশলাগুলো দিয়ে নিয়েছি, অল্প সর্ষের তেল দিয়ে আমি এবারে ভালো করে এটা ম্যারিনেট করবো, একটু টাইমটা বেশি লাগবে যেহেতু এই দিয়ে করছি। তো এখানে আমি একটু বলে নিই, আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা দিয়েছি একদম অল্প, 1/2 টেবিল স্পুন মতো, আর এরকম 1টা প্যাকেট শাহি গরম মশলার 1/2 প্যাকেট দিয়েছি, যেহেতু মাটনটা এখানে আমার 500 গ্রাম আছে, ওটা গোটা থাক দিতাম যদি 1 কেজি মাটন হতো, এবার প্রপোর্শনটা আপনারা বুঝে দেবেন। আর জিরে গুঁড়োও অল্প দিয়েছি, এই সময় কিন্তু আমি এটা দেব না, ওই গোলমরিচটা ওটা এখন দেব না, ওটা নামানোর আগে দেব। মাটনটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে তেল দিয়ে, দেখুন। এবার এটাকে আমি বেশিক্ষণের জন্য রাখবো না, আমি আধ ঘন্টা, আমি আমার মাকেও দেখতাম বেশিক্ষণ ম্যারিনেট করে মাটন কিন্তু রাখতো না, রাখলে শুনেছি ভালো টেস্ট হয়, তবে বাড়িতেও আমি ওই 1/2 আওয়ার মতোই রাখবো, হাফ অ্যান আওয়ার মতো আমি এবার এটাকে ঢেকে রেখে দেবো।
तेल दीची कड़ाई आलू गुलो के आगे एक भेजे नेब लाल करे नय हल्का जस्ट और तेलटाओ आमी कम दिलाम एखाने आमी मोटामुटी धरुन 3 टेबल स्पून सर्षेर तेल दिएछि दिए आमी आलू गुलो के एक हल्का करे भेजे निच्छि आलू गुलो के हल्का भेजे निएछि एबार आमी तेजपाता फोड़न दिलाम दुटो एकटू गोटा गरम मसला फोड़न दिलाम आर देबो एकटुखानी चीनी एटा कलरटा खूब भालो आने अल्प एकटू चीनी चीनीटा गले एले तारपर आमी ताते पेंयाज देबो पेंयाजटा दिए लाल लाल करे पेंयाजटा भाजबो एकटा काँचा लंकाओ एई समय दिएई दिई কাঁচা লঙ্কার গন্ধটা এত ভালো লাগে না তেলে দিলে কিন্তু ফাটে বলে ভয় করে দিতে পারি না তবে এরকম ভাবে চিড়ে দিলে বা পাকিয়ে দিলে ফাটাটা কম হয় গোটা দিলে বেশি তাড়াতাড়ি ফাটে আর কি লাল করে পেঁয়াজটা ভেজে ফেলেছি দেখুন এবার আমি মাটনটা এতে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে কষানোর পালা শুরু ভালো করে পেঁয়াজের সাথে মাটনটাকে মিশিয়ে নিয়ে সিমে গ্যাস করে এবার বাড়িয়ে কমিয়ে এটাকে কষাতে হবে মিনিমাম 15 থেকে 20 মিনিট মাটনটা কষানোতে বসিয়ে দিলাম তো সিম করে দিয়ে এসেছি কিছুক্ষণ টাইম পাবো ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করে নি আমরা শুরু করেছিলাম বোধহয় 21st ডিসেম্বর আপনাদের সাথে বন্ধুত্ব এবং আমার এই বাউন্ডুলের পথ চলা শুরু তো আজকে 17th জানুয়ারি আজকে আমাদের 100 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আপনারা যে এত ভালোবাসছেন এত এই করছেন তো তাতে আমি খুব খুশি আমি না সত্যি ভাবিই নি আমি আর অনির্বাণ তার মধ্যে অনির্বাণ বেশি একটু ইন্ট্রোভার্ট নিজেদের মতো বন্ধু-বান্ধব নিয়ে আমরা থাকতে ভালোবাসতাম আর এই রান্না করা বলুন বা বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া এগুলো আমরা খুব ভালোবাসি তো সেইগুলোকে নিয়ে এরকম একটা প্ল্যাটফর্মে যে আমরা দাঁড়াবো সেখানে আপনারা এইভাবে আমাদের অ্যাকসেপ্ট করবেন তো এটা সত্যি আমার মানে আমার অনির্বাণ দুজনের কাছে আমাদের কাছে ভীষণ ভালো লাগছে আর এছাড়া আর কি বলবো ভাবলাম একটুখানি আপনাদের সাথে গল্প গুজব করি ওদিকে তো পাটানটা হচ্ছে তো যাই হোক এইভাবেই সঙ্গে থাকুন আমাদের ক্যামেরার উপর থেকে বলছো এপাশ থেকে তো ওই সব দিক দিয়ে না আমি আমি খুব খুশি অ্যাকচুয়ালি হ্যাঁ আমরা আজকে দুজনেই খুব খুশি দুজনে তো এরকম ভাবে সঙ্গে থাকলে অবশ্যই আমরা আরো আরো এগোতে পারবো আপনাদের আমারাও খুব উৎসাহ দিচ্ছেন তারপরে অনিন্দিতাও তো ভীষণ ওর গার্লফ্রেন্ড আর কি ভীষণ ওরা উৎসাহ দিচ্ছে আর আরেকটা ব্যাপার কি বলুন তো আমার না সব রান্নাগুলো এই যেরকম এই রবিবারের মাংসের ঝোল এটা দুপুরবেলা খেয়ে একটুখানি একটা ভাত ঘুম দিলে খুব ভালো হয় কিন্তু যেহেতু দুজনেই বেরোতে হয় চাকরি করি এখন প্যান্ডেমিকের জন্য বাড়িতে স্কুল বন্ধ তো আমার এই সন্ধ্যেবেলা রান্না করাটারই একটা হ্যাবিট রয়ে গেছে আর কি কিছুতেই ইচ্ছা মানে করে না আর দুপুরের দিকে কোনো কিচেনে ঢুকি আর কি রাতেরটাই দুপুরবেলা আমরা আবার রিপিট করে নিই যদি অনির্বাণ বাড়ি থাকলো না হলে আমি যার জন্য রাতের দিকেই করি প্রত্যেক দিন রাতেই দেখাচ্ছি হ্যাঁ এই আর কি চলুন দেখি কতটা হলো কষানো স্যার অনির্বাণ স্যার কি করছেন না এটা সবসময় করি ওনারা জানেন না বন্ধুরা জানে না বলে দিচ্ছি ক্যামেরার পেছন দিকে থাকে তো আচ্ছা হ্যাঁ আমি ওই হেড কুক করছে পাশে জোগারে হিসেবে আছে আচ্ছা ওই ফিলার দাও বা মেইন কাজটা আমাদেরই করতে হয় আচ্ছা আচ্ছা তাই না মোটেও তাই না মোটেও তাই না অ্যাকচুয়ালি এটা কষাতে তো অনেক টাইম লাগে মাটন ওই জন্য মাঝে মাঝে ওকে একটুখানি ডাকি আর কি আজকে আপনাদের বন্ধু শরীরটা একটু খারাপ পেটটা আজকে ঠিক যোগ সাপোর্ট ওই জন্য আমি এতে হাত দিয়েছি আই এম নট এক্সপার্ট এনাফ যাই হোক এই যে কষানো চলছে মাটন কষানো কমপ্লিট হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই মাটনটাকে প্রেসারে দেব এবং দুটো সিটি দেব দিয়ে নামিয়ে দেব আমি এটাকে গ্যাসটাকে সিম করে দিচ্ছি মাটনটাকে আস্তে আস্তে আমি প্রেসারে ফেলে দিচ্ছি মাটনটাকে প্রেসারে দিয়ে দিয়েছি এবারে আমি
ভেজে রাখা আলুগুলোকে এতে দিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো পড়ে থাকবে। আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, যেহেতু ঝাল বেশি খাই ঝালটাকে পরিমাণ মতো নিজেদের। এবারে আমি একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, একটু ছড়িয়ে দেবেন তাহলে পুরোটাই যাবে। 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো ছিল কিন্তু। আরো দিচ্ছি গোটা গরম মশলা, যে থেতো করে রেখেছিলাম সেটা। প্রেশারের মধ্যেই একটু নেড়ে চেড়ে নেব। মিশিয়ে নিয়েছি মশলাগুলো প্রেশার কুকারে ভালো করে। এবারে গরম জল, বেশ ভালো গরম করা জল, ফুটন্তর আগে স্টেজ আর কি, এরকম 1 কাপ জল আমি দিয়ে দেব। পাতলা ঝোল যেহেতু আমরা খাবো, দিয়ে প্রেশারটাকে আটকে আমি 1টা সিটি দেব কমিয়ে, 1টা সিটি দেব বাড়িয়ে, দিয়ে স্ট্যান্ডিং টাইম 15 মিনিট রেখে খুলে ফেললেই আমার রবিবারে পাতলা মাংসের ঝোল রেডি। রবিবারের মাংসের ঝোল আমার রেডি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ওদিকে গরম ভাত দিয়ে জাস্ট নিয়ে বসে পড়ব। মাংসটা একটু চর্বি বেশি ছিল বলে সেটাই গলে তেলটা একটু বেশি হয়েছে, কিন্তু তেল আমি যেটা দিয়েছিলাম চর্বিটা না থাকলে এতটা আসতো না। যাই হোক টেস্ট দুর্দান্ত হবে, একটু টেস্ট করে যেটা বুঝেছি। এবার গরম ভাত নিয়ে বসে পড়ব। হ্যালো, খাওয়া দাওয়া কমপ্লিট দুজনের, খুব ভালো হয়েছিল, ঝাল ঝাল বেশ মাখো মাখো ব্যাপারটা আর কি। একদম পাতলা যে ঝোলটা সেটা আজকে ঠিক আমি কিন্তু নামাতে পারিনি, অনেস্টলি একদম কনফেস করলাম, কিন্তু ভালো হয়েছিল তাই তো? একদম, একটু চর্বি ছিল, একটু চর্বি থাকায় ব্যাপারটা কি হয়েছে, একটুখানি তেলটা একটু বেশি হয়েছে। এক্স্যাক্টলি তাই। তবে খাওয়া নিয়ে টেস্ট নিয়ে আনপ্যারাল, দারুণ। রোববারে শীতের রাত একদম জমে গেছে, ঠান্ডা বাইরে, বাপরে, মানে বারান্দায় এসে একটু বসলাম দুজনে খাওয়ার পর, তো ভীষণ ঠান্ডা লাগছে। যাই হোক ভালো থাকবেন, ভালো রাখবেন, শুভরাত্রি। আর অবশ্যই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এই যে আজকে যে সেঞ্চুরি হয়েছে, দ্যাট ইজ অনলি বিকজ অফ ইউ। একদম, হ্যাঁ, আপনাদের জন্যই এটা হয়েছে, আপনাদের জন্যই এ করেছে। আপনারা যত বেশি আরো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তত আমরা বাউন্ডুলাকে আরো আরো বড় করতে পারবো, আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। গুড নাইট, থাকুন আমাদের, শুভরাত্রি, সাথে থাকুন, টাটা, বাই।